বেগমগঞ্জে কুতুপুর ইউনিয়নের 3 নং ওয়ার্ডে পচি উদ্দিন কেরানি বাড়িতে বুধবার দুপুরে জায়গা জমির বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে নুরুজ্জামান, ইউসুফ, আব্দুল কাইয়ুম আহত হয়। আহতদের চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত নুরুজ্জামান, ইউসুফ, আব্দুল কাইয়ুম সাংবাদিকদের জানান, পচি উদ্দিন কেরানি বাড়ির মৃত আদিল উদ্দিনের ছেলে জহির উদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী এসে আমাদের উপর হামলা চালায়। এতে আমরা আহত হয়ে হাসপাতালে ভর্তি আছি। প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার দাবি করছি। এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানা মোশাররফ হোসেন মানিক বাদী হয়ে অভিযোগ দায়ের করেন সন্ত্রাসীদের বিরুদ্ধে। জহিরের নেতৃত্বে কিছু লোক আই আমার হামলা করে আমার রক্তাক্ত করে আমি এখন জেনারেল মেডিকেলে আছি। আমি প্রশাসনের কাছে এটা সুষ্ঠু বিচার চাই। আমি সুষ্ঠু বিচার চাই। আমার হিটে মেয়ে দাদি কুক দিয়ে জহিরে সন্ত্রাসী লোক দিয়ে